এগারো ধর্ষণকারীর মুক্তির পাছত ভীতিগ্রস্ত বিলকিস। বিলকিসর পরিয়াল নোলাই বাহিরলৈ, স্বামীয়ে ব্যবহার করেছে আনর ফোন, ধর্ষণকারীক পুনের নিক্ষেপ করা হোক কারাগারলৈ। আদালতর দ্বারস্থ বিলকিস পানু, পূর্বেও ন্যায় দিছিল আদালতে, এতিয়াও ন্যায় দিব আদালতে। আমি দৃঢ় বিশ্বাসী আদালতে ধর্ষণকারীক পুনের নিক্ষেপ করিব কারাগারলৈ। মোর বিরুদ্ধে হওয়া অন্যায়ের বিরুদ্ধে যুঁজি যাম সেই দিনটলৈ, সেই আশারেই এতিয়া উচ্চতম ন্যায়ালয়ের দ্বারস্থ বিলকিস বানু। 2002 চনের গুজরাটের গোদিরাকাণ্ডর সময়ত দলবদ্ধ ধর্ষণের বলি হয়েছিল বিলকিস বানু। বিলকিস বানু তেতিয়া আছিল 5 মাসের অন্তঃসত্ত্বা, কিন্তু সেই জঘন্য অপরাধত দোষী সাব্যস্ত 11 অপরাধীক শেহতীয়াকৈ কারাগারৰ পৰা মুক্তি দিলে গুজরাট চৰকাৰে। 11 অপরাধীক মুক্তি সন্দৰ্ভত গুজরাট চৰকাৰে উচ্চতম ন্যায়ালয়ত দিয়া শপতনামাত কোৱা হৈছিল যে তেওঁলোকে ইতিমধ্যে 14 বছৰৰ কারাদণ্ড লাভ কৰিছে আৰু তেওঁলোকৰ ব্যৱহাৰ ভাল। গুজরাট চৰকাৰে 11 ধর্ষণকারীক মুক্তি দিয়াৰ পাছতেই ন্যায় ব্যবস্থার উপর বিশ্বাস হেরাই যাওয়া বলে মন্তব্য করেছিল বিলকিস বানুয়ে। কিন্তু ন্যায়ের হকে পুনের যুঁজিবলৈ সাজু বিলকিস বানু। আদালতে ন্যায় দিছিল, আদালতে ন্যায় দিব। 11 ধর্ষণকারী জেললৈ নোযোৱা পর্যন্ত যুঁজিব বিলকিসে। গুজরাট সরকারের সিদ্ধান্তর পুনের বিবেচনার বাবে উচ্চতম ন্যায়ালয়ের দ্বারস্থ হয়েছে বিলকিস বানু। ইতিমধ্যে বিলকিস বানুয়ে সিদ্ধান্তর পুনের বিবেচনার বাবে উচ্চতম ন্যায়ালয়ত দাখিল করেছে আবেদন। বুধবারে গুজরাট সরকারের 13 মে'র সিদ্ধান্তর বিরুদ্ধে বিলকিস বানুয়ে দাখিল করা আবেদন ইতিমধ্যে গ্রহণ করেছে উচ্চতম ন্যায়ালয়ে। উচ্চতম ন্যায়ালয়ত আবেদন দাখিল করে বিলকিস বানুর বক্তব্য, আমি পূর্বেও গুজরাট সরকারের পৰা একো আশা করা নাছিলো, এতিয়া সরকারের পৰা একো আশা করা নাই, কোনোদিনই সরকারে আমাক সহায় করা নাছিল, আমার আস্থা আছে কেবল আদালতের উপর, আদালতের উপর আমার দৃঢ় বিশ্বাস। 11 ধর্ষণকারীক আদালতে পুনের নিক্ষেপ করব কারাগারলৈ। উল্লেখ্য যে গুজরাট সরকারে 11 অপরাধীক মুক্তি সন্দর্ভর নথিপত্র বিলকিসক প্রদান নকরার অভিযোগ তুলিছে বিলকিসর আত্মীয়। নিজের অধিবক্তাই আদালতের পর সংগ্রহ করা নথির ভিত্তিতে উচ্চতম ন্যায়ালয়ত আবেদন দাখিল করবলে সক্ষম হওয়া বলে মন্তব্য করেছে বিলকিসর পরিয়ালে। আনফালে 11 ধর্ষণকারীক মুক্তি করে দিয়ার পাছত ভাবুকির সম্মুখীন হওয়ারও অভিযোগ তুলিছে বিলকিসর পরিয়ালে। সংবাদ মাধ্যমের সম্মুখত বিলকিস বানুর স্বামীর ভাষ্য, আমিও বাহিরলৈ উলিওয়া নাই, মই ব্যবহার করেছো আনর মোবাইল, আমি শঙ্কিত। 21 বছর বয়সত দলবদ্ধ ধর্ষণের বলি এগারী মহিলা, তেতিয়া তেও 5 মাসের অন্তঃসত্ত্বা, ন্যায়ের হকে অনেক যুঁজ সেইগী মহিলার। মহিলাগিয়ে ন্যায় পালে, কিন্তু দেশের স্বাধীনতা দিবসের দিনটেই ছিঙি নিয়া হল মহিলাগীর ন্যায় লাভর স্বাধীনতা। স্বাধীনতা দিবসতেই মুক্তি দিয়া হল 11 ধর্ষণকারী, তারপাছতো থমকি রা নাই এইগী মহিলা। ধর্ষণকারী পুনের যাব লাগিব কারাগারলৈ, সেই যুঁজারু মন লৈ বিলকিস বানু পুনের আদালতলৈ।